everyone, welcome back to my channel. I hope you all are doing well. If you are new to my channel, please subscribe and click the bell icon, then you will get my all notification. And who have already subscribed and support me to grow, thank you so much. Today's recipe is Bengali dessert, Pati Sapta Pitha or sweet roll. This is so delicious dessert. I hope you all will like this recipe. Now let's get started. আমি প্রথমে খিরটা রেডি করব। তো এখানে আমি এভাপোরেটেড মিল্ক নিয়েছি। যারা দেশের বাইরে থাকেন তারা এটা ইজিলি পেয়ে যাবেন, আর যারা দেশে থাকেন আমার মনে হয় দেশেও এখন পাওয়া যায়। তবে যদি না থাকে তাহলে আপনারা মিল্কটাকে একদম জাল করে কমিয়ে নিতে হবে। তো এখন আমি এতে সুগারটা অ্যাড করলাম, এটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর এভাপোরেটেড মিল্ক থাকলে কি হয়, খিরটা তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলাও কম। তো এটা জাল করে অনেকটুকু ঘন হয়ে এসেছে, আর এটাকে কন্টিনিউ নাড়তে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কন্টিনিউ এটা নাড়তে থাকবেন, তাহলে তাড়াতাড়ি খিরটা জমে যাবে। আর নর্মাল মিল্ক দিয়ে করলে তাতে সুজি অ্যাড করতে হয় বা চালের গুঁড়ো অ্যাড করতে হয়, আর টাইমও অনেক লাগে। তো আমি এখন কোকোনাট অ্যাড করলাম, করে আর একটু এটাকে জাল করে নেব। একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে একটু কন্টিনিউ নাড়তে হবে, আর চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা খেতে বেশি ভালো লাগে, দেখুন এটা কিন্তু অনেকটুকুই ঘন হয়ে এসেছে, আর একদম এটার টেস্টটা কিন্তু নর্মাল যে মিল্ক দিয়ে আমরা বানাই সেটাতেও টেস্ট আসে, কিন্তু আমরা তো সুজি বা চালের গুঁড়ো অ্যাড করি, এটাতে কিন্তু কিছুই করিনি, এই জন্য এটার টেস্টটা বেশি হয়। তো আমার এটা হয়ে গেছে, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে যাবে। এখন আমি পিঠাটা রেডি করব। তো এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1.5 টেবিল স্পুনের মতো সুজি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সুগার, 1/2 টেবিল স্পুনের মতো সুগার দিয়েছি। এখন আর দিয়ে দেবো সামান্য একটু ঘি, এরপরে এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে এই ময়দা দিয়েই আমার কাছে টেস্টটা বেশি ভালো আসে। চাইলে চালের গুঁড়ো ইউজ করতে পারেন আপনারা, চালের গুঁড়ো হাফ আর হাফ ময়দা এভাবে করেও ইউজ করতে পারেন, তবে আমার কাছে এইভাবে এমনি খেতে বেশি ভালো লাগে, আর এটা হয়ে যায় তাড়াতাড়ি। আর চালের গুঁড়ো ইউজ করলে অনেক সময় কি হয়, ভালো করে যদি ঠিকমতো গোলানো না হয় আর ফেটে যায়। তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলছি এটাই আপনাদের কাছে ইজি হবে ময়দা দিয়ে করতে। আর এখন আমি পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব, আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না, এখানে মনে হচ্ছে একটু ঘন হয়েছে। আর একটু পানি অ্যাড করব, করে এটাকে আর একটু পাতলা করে নেব, তারপরে আমি পিঠাটা বানাবো। আর এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও অ্যাড করতে পারেন। তো এখন আমি এর ভেতরে সেই ব্যাটারটা দিয়ে দেব, আর এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে গড়িয়ে যায়। তো এটা একটু হয়ে গেলে এরপরে আমি সেই খিরটা দেব, আর আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েও করতে পারেন, তবে এটা গুড়ের মতোই কিন্তু কালারটা এসেছে। দেখুন খিরটা কিন্তু একদম জমে গেছে, আর এটা খেতে অসম্ভব টেস্টি এই খিরটা, আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। নর্মালি কি হয়, চালের গুঁড়ো বা সুজি অ্যাড করা হয় সেই ক্ষীরের থেকে এই ক্ষীরটা খেতে বেশি ভালো লাগে। আর দেখুন এটা কিন্তু ফেটেও যায় না, বা যারা নতুন রাঁধুনি তাদের কিন্তু সহজেই এই পিঠাটা ফেটে যায়, আর এইভাবে করলে ফেটেও যায় না আর সহজেই হয়ে যায়। তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব, আর আশা করছি আপনার যারা নতুন রাঁধুনি তাদের কাছে এটা অনেক উপকারে আসবে। আর আমার এই পিঠাটা খেতে খুব ভালো লাগে, তো আমার যখনই খেতে ইচ্ছা করে তো আমি এটা ইনস্ট্যান্ট এটা বানিয়ে ফেলি, আর হয়ে যায় তাড়াতাড়ি, ঝামেলা কম লাগে আমার কাছে এটা। তো এইভাবে করেই আমি সবগুলো উল্টিয়ে দেব, আর খেতে এটা কিন্তু মানে ফ্রিজে রেখে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, আপনারা চাইলে নর্মালও করতে পারেন যে যেভাবে পছন্দ করেন আসলে। আর রোজার মাসে এটা কিন্তু ইফতারিতেও খেতে পারেন,
তো আমার এগুলো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।